আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে সাধারণত ইংলিশটা ডিফল্ট অবস্থায় থাকে। এরপরে আমরা কোনো কিছু লিখতে গেলে বাংলা বা আরবি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি আমরা কিবোর্ডে টাইপ করতে চাই তাহলে আমরা সমস্যায় পড়ি, টাইপিং হয় না, কোনো প্রবলেম হয়। সেই জন্য আমরা ইংলিশ ছাড়াও অন্যান্য ল্যাঙ্গুয়েজ কীভাবে কম্পিউটারের মধ্যে সেট করব সেটাই শিখব। ফার্স্ট আমাদের যেতে হবে সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। এরপর এই বাম সাইডে কয়েকটা অপশন আছে, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজে যাব। দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারেন অনেকগুলো অপশন আসছে বিভিন্ন দেশের ভাষা। এখান থেকে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে ইনস্টল করে নেব। যেমন আমরা বাংলা, বাংলাদেশ এটাও ইনস্টল করতে পারি, অথবা আমাদের যেটা প্রয়োজন এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আসছে। আমি এখান থেকে একটা ইনস্টল করে দেখাই আপনাদের। আমি এখান থেকে আরবিটা ইনস্টল করছি, অ্যারাবিক সৌদি আরবিয়া, এটার উপর ক্লিক করে এরপর নেক্সট, দেন ইনস্টল। এটা দেখতে পারছেন পেন্ডিং হচ্ছে, মানে এটা ইনস্টল হচ্ছে। এভাবে কিন্তু আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করে নিতে পারবেন, তারপর হচ্ছে টাইপিং আর কোনো প্রবলেম হবে না। এখানে এটা আমাদের ডাউনলোড হচ্ছে, এটা হয়তো অনেক সময় লাগবে। এটা আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলেই আমরা যে কোনো কাজটা করতে পারবো। সো এভাবে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইনস্টল বা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে।